আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 115তম জন্মশতবার্ষিকী উপলক্ষে শনিবার মহারাজা বীরবিক্রম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রাজধানী আগরতলায় এক র্যালির আয়োজন করা হয়। দিনের র্যালিতে অংশগ্রহণ করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ আরো অনেকেই। র্যালি চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর উন্নত ত্রিপুরা গড়ার স্বপ্ন দেখেছিলেন, তাই মহারাজার জন্মশতবার্ষিকীতে উনাকে শ্রদ্ধা জানাতে এই র্যালির আয়োজন করা হয়েছে। এই র্যালির শেষে রাজ শ্মশান ঘাটে গিয়ে মহারাজার স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে আধুনিক রূপকার বলতে গেলে আধুনিক রূপকার শ্রেষ্ঠ যে আমাদের ত্রিপুরা রাজ্যকে যে সুন্দর করে গিয়েছেন মহারাজের চিন্তাধারা অনেক কিছু আছে, তার জন্য আমরা মহারাজ এখানে চেয়েছে শান্তি সম্প্রীতি সবাই একসঙ্গে একদম উন্নত ত্রিপুরা গঠন করার জন্য মহারাজের যে চিন্তাধারা আছে, তাই আজকে মহারাজজির যে 115তম জন্মবার্ষিক উপলক্ষে আজকে আমাদের ছাত্রছাত্রীরা সঙ্গে একসঙ্গে র্যালি করছি। এখন লাস্ট মহারাজের আমরা এখন আমরা শ্মশানঘাটে যাব, মাল্যদান করব মহারাজের শ্মশানঘাটে গিয়ে আমরা মহারাজজি আমাদের উন্নত ত্রিপুরা উন্নত মানুষকে নিয়ে যেভাবে আমাদের ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়েছিল, তাই আমাদের মহারাজ জির আজকে জন্মদিন, তাই আজকে আমরা মহারাজজির সাজার ঘাটে গিয়ে মোলাকাত করছি।